ফার্স্ট আমরা ডক্টর নীল বদলের স্যারকে দেখালাম। তো স্যার ফার্স্ট কনসাল্ট করলো ইসেতে, সিসিউতে। তো সিসিউতে রাখার পরে জাস্ট যখন ইকো কার্ডিওগ্রাফিটা করা হলো, তখন ওখানে ধরা পড়লো হার্ট অ্যাটাক অ্যান্ড অনেকগুলো ব্লকেজ ছিল কিছু কিছু জায়গায়। তো তারপর স্যার ডক্টর আলম স্যারের সাথে ইয়ে করালেন, পরিচয় করালেন। তো আলম স্যার বললেন যে এটা বাইপাস সার্জারি দরকার। তো যে কন্ডিশনটায় আমরা ছিলাম তখন মোটামুটি লকডাউন সব দিকে, তো অনেক প্রবলেম ছিল ঘর থেকে আসা এখানে থাকা। তো আফটার দ্যাট অপারেশন তো করানোরই ছিল। তো আলম স্যার অল্প আমাদেরকে মেন্টালিও বহুত ভালোভাবে বুঝিয়েছে কিছু কথা। তো ওই হিসাবে তারপরে স্যারের এখানে এসে করা হলো, অ্যাডমিট করলো আলম স্যারের এখানে সার্জারি ডিপার্টমেন্টে। তো আলম স্যার এক দুই দিনের মধ্যে মোটামুটি সার্জারি কমপ্লিট হলো অ্যান্ড সাকসেসফুল হলো সার্জারি। তো এখন বলতে গেলে তো মোটামুটি ঠিকই আছে অন্য সব দিক দিয়ে। অ্যান্ড আমার মতে এখানে সার্ভিস মানে খুব একটা মানে বেশি বলতে গেলে বেশি বহুত বেশি একটা ভালো, কারণ যেই কন্ডিশনে আমি বাবাকে এখানে এনেছিলাম নাও বাবার অবস্থা মানে ধরতে গেলে মানে আকাশ পাতাল তফাতারি, কারণ তখন অবস্থা খুবই খারাপ ছিল। ইভেন আলম স্যার আমাদেরকে সব দিক দিয়ে বুঝিয়ে এবং স্যারের কথাবার্তা সব সময় যেভাবে আমাদেরকে বুঝিয়েছে খুব ভালোভাবে এসে করেছে, ট্রিট করেছেন, এখানে সার্ভিসও খুব ভালো। তো আমরা খুব হ্যাপি যে এমন একটা হসপিটাল এসেছে, ইভেন আলম স্যার লাস্ট আমাদের কেসটা নিয়েছে। তো থ্যাংকস ফর দ্যাট আলম স্যার ইজ লাইক গড ফর মি, বিকজ আমি আমার বাবাকে সেই অবস্থা থেকে এখানে অবধি সুন্দরভাবে নিয়ে আসতে পেরেছি।